علیکم ورحمت اللہ وبرکاتہ بسم اللہ الحمد والصلاة والسلام على رسول اللہ آلہ وصحبہ ومن والا اما بعد وعن ابن عمر رضی اللہ تعالی عنہما ان النبی صلی اللہ علیہ وسلم قال الشفق الحمرہ রহুদ্দার ও কুতনী ওয়া শাহাহ ইবনু খুজাইমা ওর হো ওয়া আলা ইবনে অমার একশো নম্বর হাদিস বুলুগুল মারামের থেকে আজকের দাস শুরু হচ্ছে আমাদের ইবনু অমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত ইবনু উমারের নাম কি আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে অমার রাদিয়াল্লাহু আনহুমা কেন বলা হলো উনি এবং ওনার পিতা আবদুল্লাহ এবং তার পিতা পিতার নাম হচ্ছে ওমার বিন খত রাহ আনহু মোমিন তো তিনি এই হাদিসটি বয়ান করছেন যে আল্লা নবী সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন আশাফাকু আল হমরা আশাফাকু আল হমরা শাফাক শব্দের অর্থ হচ্ছে আল হমরাহ লাল আভা সূর্য অস্ত যাওয়ার পরে যে পশ্চিম আকাশে লাল আভা যেটা থাকে এটা শেষ হওয়ার পরে যে সময় আসে এশারের সময় তো সেই সময় এশারের সময় শুরু হবে যখন এই লাল আভা শেষ হবে তখন তো হাদিস এরকম আছে যে ইজা গা বা শাফাক ওয়াজাবাতির সলা এই সাফাক যখন শেষ হবে সাফাক যখন শেষ হবে তখন ইশারে সলাতের সময় হয়ে যাবে শুরু হবে যেমন ইবন ওমার থেকে মারফু সূত্রে আছে যে ওয়াক্তু সলাতিল মাগরেবে মাগরেব সালাতের সময় প্রলম্বিত এলা আন্তা সম্রাতুর শাফাক পশ্চিম আকাশের লাল আভা পশ্চিম আকাশে লাল আভা শেষ হওয়া পর্যন্ত প্রলম্বিত থাকে তো এখানে ওই সাফাক বলতে উদ্দেশ্য হচ্ছে পশ্চিম আকাশে লাল আভা আর এই লাল আভা শেষ হইলে মা সময় কি শেষ হয়ে গেল আর এশারের সময় শুরু হবে এই হাদিসটা সম্পর্কে এটা এই হাদিসটা বর্ণনা করেছেন ইমামদার কুতনি এবং ইবনে খোজায় মা এটাকে সহি বলেছেন কিন্তু অনেকেই এটা ইবনে ওমর রাজি আল্লাহ তালা আনহুর কথা মাওকুব সূত্রে বলে উল্লেখ করেছেন মাওকুফ সূত্রে মাকুফ মানে কি যেই কথাটি সাহাবি পর্যন্ত পৌঁছেছে বলে প্রমাণিত হয়েছে তাকে বলা হয় মাওকুফ সাহাবির কথা সাহাবির কথা কী বলে মাওকুফ বলে আর যদি সাহাবি কথাটি রসুসাল্লিয় সাল্লামের নাম দিয়ে বিবরণ করে তাহলে ওটার নাম হচ্ছে মারফো মারফু মানে রসুস্লাম পর্যন্ত ওঠানো হয়েছে তো যদি এটা মাকুফ হয়েও থাকে তো ইমাম সানি বলেছেন যে ইবন ওমার রাজে আল্লাহ আনহু যেহেতু তিনি একজন ভাষাবিদ আরবি ভাষা সম্পর্কে জ্ঞান রাখেন আর তিন রাসুলসাল্লাহ আলিয়া নাম দিয়ে কখনো বানহ কথা বলবেন না অথবা তিনি এ ধরনের বক্তব্য নিজের পক্ষ থেকে দিবেন না হয়তো তিনি রাসুল কাছ থেকে শুনেছেন এবং তিনি ডাইরেক্ট এই কথা বলে দিয়েছেন যদি মা ধারা ধরা হয় আর কি তাহলে বলতে হবে যে যেহেতু তিনি এই সম্পর্কে তিনি জ্ঞান রাখেন যে সাফাক বলতে কি উদ্দেশ্য এটা আরবি ভাষায় সাফাক বলতে কি বোঝানো হয় যে পশ্চিম আকাশের লাল আভা হ্যাঁ এটাকে সাফাক বলা হয় সুতরাং ওনার এই কথাটা গ্রহণযোগ্য আর যেহেতু তিনি নামাজের বিষয়ে কথাটা বলেছেন অতএব সেটা তার গবেষণা নয় বরং তিনি সাল্লি সাল্লামের কাছ থেকে শুনেছেন তাই তিনি বলেছেন অতএব তার এ বক্তব্য মারফু হিসেবে ধরে নিতে হবে তাহলে লাল আভা অস্তমিত হওয়া পর্যন্ত মাগরেবের সময় থাকে ইতিপূর্বে আমরা যখন প্রথম হাদিসটা পড়েছিলাম তখন কিন্তু মাগরীবের সালাতের শেষ সময় পর্যন্ত সেখানে এই কথাই বলা হয়েছে ঠিক না যে পশ্চিম আকাশে লাল আভা অস্তমিত হওয়া পর্যন্ত মাগরীবের সময় অবশিষ্ট থাকে ওই হাদিসটি কত নম্বর ছিল না না মা আলম একই সাফাক একশো হ্যাঁ এখানে বলা হয়েছে যে সাফাক অস্তমিত হওয়া পর্যন্ত মাগরিবের সালাদ অবশিষ্ট থাকে সাফাক ওই সাফাকের ব্যাখ্যা এখন বলছে সে সাফাকটা হলো কি লাল আভা পশ্চিম আকাশে লাল আভা ইমাম শাফি রহমতুল্লাহ আল তার মতে মাগরিবের সালাত এত সময় দীর্ঘ থাকে না ওনার কাছে কথা হলো যে মাগরীবের সারাতে দীর্ঘ দীর্ঘ তা এতটুকু যে আপনার একজন মানুষ মানে আজান হল আজান থেকে শুরু করে একামত তারপরে আজান আজান হওয়ার পরে মানে পোশাক পরতে যে সময়টুকু লাগে এত তারপরে আপনার একামত দেওয়া তারপরে আপনার এই যে পোশাক পরা তারপরে পবিত্রতা অর্জন করা অর্থাৎ উজু করা তারপরে একামত দেওয়া তারপরে পাঁচক্ত নামাজ পাঁচ রাকাত নামাজ তিন রাকাত ফরজ আর দুই রাকাত কি সুন্নাত এই সময়টুকুতে যতক্ষণ লাগবে এতক্ষণ সময় সময় থাকবে অর্থাৎ সূর্য ডুবা থেকে নিয়ে সূর্য ডুব যখন ডুবলো তখন থেকে নিয়ে আজান আজানের পরে কাপড় পরবে কাপড় পরার পরে অজু করবে অজু করার পরে একামত দিবে একামত দিয়ে তিন রেগাত নামাজ পড়বে তারপরে দু রেগাত পড়বে মোট পাঁচটা কাজ আজান কাপড় পরা উজু করা একামত দেওয়া এরপরে মানে পাঁচ টাকাত নামাজ পড়া আর কি তিন টাকাত দু রাখাত কি শুননা তাহলে মা গরিবের সময় শেষ উনি যে হাদিসটা দলিল হিসাবে পেশ করেছেন যে একটা জিবির আল্লাহ হাদিস আছে যে রসদালামে কে জিবসাম ইমামতি নামাজ পড়াইছেন তো প্রথম দিন মাগরীবের নামাজ যে টাইমে পড়িয়েছেন পরের দিনও মাগরীবের নামাজ ওই টাইমে পড়িয়েছেন অথচ অন্যান্য নামাজগুলো দেরি করে পড়িয়েছেন মাগরীব নামাজে দেরি করে নাই ঠিক আছে এই হাদিসটাতে এই হাদিসটাকে সামনে রেখে উনি বলেছেন যে মাগরীবের নামাজ দীর্ঘ সময় দেওয়া যাবে না তো এর জবাবে ওলামাগন বলেছেন যে এই হাদিসটা হলো প্রথম জামানার হাদিস জিবাহাম যখন শিখা ছিলেন তখনকার আর এই যে পাঁচক তনামাজে যে টাইম নির্ধারণ করে দেওয়া যে আমরা যে হাদিসটা প্রথমে পড়েছি এই হাদিসটা হচ্ছে পরের তাহলে ওই হাদিসের যে সময়টা দেওয়া আছে ওই সময়টা রহিত হয়ে গেছে এই হাদিসের কারণে এজন্যে মাগরিবের গ্রীবের এর সময়টাকে দীর্ঘ করা হলো করা হয়েছে এই হাদিসের মাধ্যমে যে পশ্চিম আকাশে লাল আভা অস্তমিত হওয়া পর্যন্ত এই সময়টা কি থাকে প্রলম্বিত থাকে তো এই গেল এই হাদিস সম্পর্কে আলোচনা এরপরের হাদিস হচ্ছে একশো উনচল্লিশ নম্বর হাদিস আব্বাসিন আব্বাহসিন আনহুমা কয়লা قال رسول الله صلى الله عليه وسلم الفجر فجران فجر يحرم الطعام وتحل فيه الصلاة وفجر تحرم فيه الصلاة أي صلاة الصبح ويحل فيه الطعام راه ابن خزيمة والحاكم وصححه ابن عباس رضي الله تعالى عنهما ابن عباس نام كي عبد الله إنه نامه আব্দুল্লাহ আরো কোন আব্দুল্লাহ ছিলেন সাহাবীদের মধ্যে মার্শাল্লাহ আবদুল্লাহ আব্বাস আব্দুল্লাহ আব্দুল্লা আবদুল্লাহ জুবাই হ্যাঁ আরেকটা আছে আব্দুল্লাহ জি জোরে বলেন আব্দুল্লা সাবা এত ছিল ইহুদি সাহাবিদের মধ্যে মধ্যে সাহাবিদের চায়ের আবদুল্লা আব্দুল্লাহ নাম আপনি বলতে পারলেন হ্যাঁ চায়ের আবদুল্লাহ বলতে পারলেন এই যে একশো উনত্রিশ নম্বর হাদিস একটু জান আবদুল্লাহ আমর ইবনুল আস না তার ছেলে হচ্ছে তো মুনাফেকের সর্দার ছিল যে তার ছেলের নামও কিন্তু আবদুল্লাহ বিন উবাই বিন সুলুল মানে বাপ হচ্ছে মুনাফেকের সর্দার আর ছেলে হচ্ছেন সাহাবি যাই হোক মানে উনি তেমন প্রসিদ্ধ না কিন্তু এ প্রসিদ্ধ হচ্ছে এই পাঁচজন তো ওয়ান ইবনে আব্বাসিন আব্বাস আবাসিনাজনা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ফাজরু ফাজরান ফজর হচ্ছে দুটি ফজর হচ্ছে দুটি দুই রকম ফজর ফজরুন এক ফজর ইউ হার আম এক ফজর উদিত হলে খানা খাওয়া হারাম এবং নামাজ পড়া হালাল খানা খাওয়া হারাম মানে কোন খানা রোজা রাখার জন্য যে খানা খাওয়া হয় ওই খানা খাওয়া হারাম যেহেতু ফজর উদিত হয়ে গেছে আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন যে খাও পান করো হাততায়তাবাই নালাকুমুল খাইতুল আবি মিনাল খাইতুল আসুয়াদে মিনাল ফজল সোরা বাকারা একশো সাতাশি নম্বর আয়াতে যে ফজরের শুভ্রতা উদিত হওয়া পর্যন্ত তোমরা খাও সেটা হলো যে কালো সুতা থেকে সাদা সুতা পার্থক্য করার সময় অর্থাৎ এরকম শুভ্রতা দেখা যাবে যে কোনটা কালো সুতা কালো কাপড় কোনটা সাদা কাপড় বোঝা যাচ্ছে এরকম বোঝা গেলে বুঝতে হবে ফজর হয়ে গেছে অতক্ষণ পর্যন্ত তোমরা কি খাও এর কথা অর্থ হচ্ছে পূর্বাকাশে পূর্বাকাশে কালো সুতা মানে হল কালো ফজর আর সাদা সুতা মানে হলো সাদা ফজর অর্থাৎ ফজর সাদেক ফজর কাজেব এবং ফজর সাদেক ওটার ব্যাখ্যা এখানে হাদিসে এভাবে বলতেছে একটু আসতেছে একটু পরে ফজরুন এই যে ফজর ফজরে খানা খাওয়া হারাম এবং নামাজ পড়া হালাল অর্থাৎ ফজরের যেই ফজর উদিত হলে সালাদ আদায় করা আবশ্যক হয় সেটা হলো শুভে সাদেক তখন সালাদ পড়া হালাল সালাদ পড়তে হবে আর ওই সময় খানা খাওয়া কি হারাম ও ফাজরুন তাহারু হিসলা আরেকটা ফজর হচ্ছে যে নামাজ পড়া তখন হারাম মানে সালাত শুভ মানে ফজরের সালাত পড়া হারাম ওয়াই হেলুফি আম সে সময় খানা খাওয়া হালাল খানা খাওয়া কি হালাল তার মানে রোজা রাখার জন্য যে খানা খাবে ব্যক্তি মুসলিম সে খানা খাওয়া তার জন্য তখন হালাল আর সাধারণত বেলাল রাজি আল্লাহ তালহ আজান দিতেন যখন রাত থাকতো তখন তখন লোকেরা তাহাজ্জুদ ছেড়ে খানা খাইতো এরপরে আবদুল্লাহ ইবনে উম্মে মাতুম রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু আজান দিতেন হুম তখন তাকে বলা হতো ফজর হয়ে গেছে তুমি আজান দাও আর তার আজান হয়ে গেলে খানা খাওয়া নিষেধ হয়ে যেত তাহলে তাহলে ফজর যখন হয়ে যাবে সুবে সাদেক যখন হবে তখন আজান হবে আর আজান হয়ে গেলে কি বা আজান শুনলেই খানা খাওয়া নিষেধ হয়ে যাবে তো এখানে দুই ফজরের কথা বলা হয়েছে এখন এই ফজরগুলো কীরকম হবে এটা পরবর্তী রেওয়য়েতে বলছে জাবের রাজে আল্লাহ যেটা ইমাম হাকে বয়ান করেছেন সেখানে বলা হয়েছে যে আল্লাহ মতো আম যেই ফজর খানা খাওয়াকে হারাম করে দিচ্ছে বা দেয় সেটা হচ্ছে যে ফজরের শুভ্রতাটা দিগন্তে প্রসারিত হয়ে যায় ডানে বামে অর্থাৎ উত্তর দক্ষিণ দিকে এই শুভ্রতা কি হয় প্রকাশ পায় এবং প্রসারিত হয় যেমন বুখারির রেওয়ায়তে আছে যে আল্লাহ নবী সাল্লাহ আসাল্লাম কথা বলার সময় ডান হাত এবং বাম হাত এইভাবে প্রসারিত করেছেন যে ফজরের আলোটা শুভ্রতাটা উত্তর দিগন্তে এবং দক্ষিণ দিগন্তে প্রসারিত হয়ে যায় হুম এই সময় যখন হয়ে যাবে তখন খানা খাওয়া কি। হারাম এ সময় যেহেতু ফজর হয়ে গেছে খানা খাওয়া হারাম ওকলাফিল আ খার আর আর এক ফজর সম্পর্কে বলেছেন ইন নাহু কাজান হান কাজানা বিশ্বের হান আর যেই ফজরে খানা খাওয়া হালাল নামাজ পড়া হারাম সেটা হচ্ছে সেই শুভ্রতা যেটা নেকড়ে বাঘের লেজের মতো উপর দিকে উঠা থাকে মানে আকাশের দিকে উপরের দিকে উঠাও থাকে সে সময় শুভ্রতা দেখতে পাবেন কিন্তু ডায়নে বায়ে প্রসারিত প্রসারিত নয় ডায়নে বায়ে দিগন্তে প্রসারিত নয় বরং উপর দিকে উঠে থাকবে এটা হচ্ছে ওই ফজর মানে সে সময় শুভ্র থাকবে পূর্বাকাশ শুভ্র হবে কিন্তু সেই শুভ্রতাটা ডায়ন বায়ে দেখা যাবে না একটু ওপরের দিকে দেখা যাবে ঠিক আছে তখন এই ফজরের সময় খানা খাওয়া যাবে খানা খাওয়া হালাল কিন্তু নামাজ পড়া কি হারাম মানে কিছুটা খাম্বার মতন লম্বা হয়ে উপর দিকে চলে গেছে কিন্তু ওইটার কারণে আবার একটু সাদাও দেখা যাচ্ছে আকাশটা এবং আপনি মনে করবেন যে ফজল হয়ে গেছে এটাকে বলে ফজের কাজেব মানে অস্পষ্ট বা মিথ্যা ফজর আর ফজর সাদেক তখন হবে যখন কি হবে ওই যখন ডানে উত্তর দক্ষিণ দিকে এই শুভ্রতাটা প্রসারিত হবে এটাকে ফজের সাদেক বলা হয় আচ্ছা না মানে পূর্ব তো এদিকে না মানে এদিক পূর্ব কোনদিক পূর্ব এখানে এদিকে পূর্ব তাই না তো ফজটা যখন উদিত হবে তখন যে শুভ্রতা দেখা যাবে সাদা যেটা এটা মানে শুধু এক জায়গায় দেখা যাবে না একদম আপনি বাম দিকে তাকাবেন তাও দেখতে পাবেন ডান দিকে তাকলে দেখতে পাবেন ঠিক আছে উল্টা দিক তো পশ্চিম দিক আর ডানে বায় দিক হচ্ছে উত্তর দক্ষিণ দিক উত্তর দক্ষিণ দিকেও একরকমই দেখা যাবে মানে এই শুভ্রতাটা এটা হচ্ছে সবের শুভে সাদেক তো এগুলা আগের যুগে তারা এইভাবেই ফজরের সময় নির্ধারণ করতেন এবং ওই অনুযায়ী তারা আজান দিতে নামাজ পড়তেন ঘড়ির এই যে মানে ঘড়ির আবিষ্কার ব্যবহার কতদিন হলো হয়েছে অল্প কিছুদিন এক দেড়শো বছর নাকি তো এর আগে লোকেরা সালাত আদায় করতেন এই হাদিসের বিবরণ অনুযায়ী এখন এগুলো আবিষ্কার হওয়ার কারণে মানুষ আর এদিকে তাকায় না আকাশের দিকে আর তাকায় না এমনকি সূর্য ইফতার করার জন্য সূর্য অস্তর দিকে তাকানো এটাও তাকায় না মানুষ গড়ি দেখে কাম কামসের বেলায় ঠিক আছে জি জি এখন এই যে স্তম্ভের মতন বা নেকড়ে বাঘের লেজের মতন উঁচা হয়ে যে শুভ্রতা দেখা যায় এই শুভ্রতার পর থেকে নিয়ে পরবর্তী শুভ্রতা পর্যন্ত প্রায় এক ঘন্টা সময় থাকে এক প্রায় এক ঘন্টা সময় থাকে এই আপনি সম্ভবত লক্ষ্য করেছেন যে হারাম শরীফে এক ঘন্টা আগে আজান দেওয়া হয় এটা এটা তাহাজজুদা আজান বলেন আর রোজাদারের জিসমাইল ভ্যাজি রোজাদারের খানা খাওয়ার জন্য যে আজান সেটা বলেন এই নাম্বার পেয়েছেন ওই যে তারেক জামিলের নম্বর জি জি যদি কোনো সমস্যা হয় তাহলে ওই নাম্বারে ফোন দিবেন ওনাকে আচ্ছা তাহলে প্রথম প্রকাশ শুভ্রতা প্রথম প্রকাশ থেকে নিয়ে পরবর্তী প্রকাশের মাঝখানে কতক্ষণ সময় প্রায় এক ঘন্টা সময় তো যখন এইভাবে পূর্বাকাশে সুব্রত দেখা যাবে তখন এটা ফজরের প্রথম অক্ত শুরু হলো আর এর শেষ অক্ত কখন শেষ অক্ত হচ্ছে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত সূর্য উদিত হওয়ার আগে যদি এক রাকাত নামাজও পড়তে পারেন তবুও আপনি ফজর পেয়ে গেলেন ঠিক না বেঠিক এটা আমরা আগে পড়েছি এই গেল এটা হাদিস এরপরে ইবনে সুদ

তিনি বলেন রসুল্লাহ আমালি সাল্লাম বলছেন আফজালুল ওয়াক্তিহা সর্বোত্তম আমল হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম কি বলছেন সর্বোত্তম আমল হচ্ছে আসলাতু ফি আউআ ওয়াক্তিহা সলাদকে প্রথম সময় আদায় করা সলাদকে প্রথম সময় আদায় করা বলছে যে এই হাদিসটা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং হাকেম বর্ণনা করেছেন এবং তিরমিজি এবং হাকেম উভয়ে এই হাদিসটাকে হাদিসটার মূল বুখারি মুসলিমে আছে তো বুখারি মুসলিমে কিরকম ভাবে আছে বুখারি মুসলিমে আছে যে আসলাতুল ইহা সর্বোত্তম আমল হচ্ছে আসলাতুলিওয়া আউয়াল শব্দটা নাই সময় মতো সালাত আদায় করা হচ্ছে উত্তম তো সময় মতো সালাদ আদায় করা উত্তম বোখারি মুসলিম আছে আর এই তিরমিজির রেওয়াতে আছে কি সময় সেই সময়টা কি প্রথম সময় কোন সময় কোন সময় মতো প্রথম সময় মতো প্রথম সময় মতো সালাদ আদায় করা উত্তম অর্থাৎ যেই আমলগুলা যেই আমলগুলা মানে আল্লাহর কাছে পছন্দনীয় তার মধ্যে সালাত সংক্রান্ত যত আমল আছে তার মধ্যে ওই আমলটা আল্লাহর কাছে বেশি উত্তম বা পছন্দনীয় সেটা হচ্ছে কি যেটা প্রথম ওক্তে আওয়াল ওয়াক্তে আদায় করা হয় আওয়াল ওক্ত কাকে বলে কোনো সালাতের সময় হওয়ার পরে পরেই জোহরের সালাতের সময় কখন আসরের কখন এগুলো পড়ে আসছি না তার মানে সময় যখন হয়ে গেল তখন আমি নামাজ পড়ে ফেলব এখন প্রশ্ন হলো এই যে আমরা ইতিপূর্বে পড়ে এসেছি এশারের সালাতের বিষয়ে জালানবী সালাম কি বলেছেন আমি যদি আমার উন্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে এশাকে দেরি করে এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পরে আদায় করার হুকুম দিতাম তার মানে এশারের সালাত এক তৃতীয়াংশ সময় অতিবাহিত হওয়ার পরে দেরি করে পড়াটা উত্তম ঠিক না ঠিক এটা বোঝা গেল আর এ হাদিসে বলছে যে সালাত আদায় করা উত্তম তাহলে একটা একটা বিপরীত হয়ে গেল না জবাব কি অনুরূপ জোহরের সালাতের বিষয়ে বলা হয়েছে যে আবৃদু বিশালাতি তোমরা নামাজকে ঠান্ডা সময় আদায় করো একটু দেরি করে কেননা এই সময় মানে জাহার নাম করা হয় সূর্যের তাপ যখন প্রখর থাকে তখন তোমরা নামাজটাকে দেরি করে পড়ো ঢিলা করে একটু পড়ো তাহলে আবৃদু বিলফাজহর তাই না তাহলে এখানেও দেরি করে পড়ার কথা বলা হয়েছে তাহলে এর জবাব কি একই জবাব সেটা হচ্ছে যে এটা একটা বিপরীত নয় বরং এটা হলো কি যেমন জোহরের সময় সারা বছর তো ওরকম থাকে না বরং কিছু সময় তাপ প্রখর থাকে হ্যাঁ ওই সময় দেরি করে পড়াটা উত্তম আর এসারের ক্ষেত্রেও দেরি করে পড়াটা উত্তম কিন্তু যদি কষ্ট হয় তাহলে কি তাহলে আগে পড়া উত্তম ধ্যান রস্লা দুই দিকটা খোলা রাখছেন যদি কষ্ট না হয় তাহলে দেরি করে পড়ো এটা উত্তম হবে আর যদি কষ্ট হয়ে যায় তাহলে আগে ফাগে পড়ে ওটা তখন তো উত্তম হয়ে যাবে কেন ওই হাদিস এই হাদিসের প্রতি আমল হবে যে প্রথম অক্তের আমল পড়া উত্তম হাদিসের প্রতি আমল হয়ে যাবে কষ্ট না হলে দেরি করে পড়া উত্তম তখন ওই হাদিসের প্রতি আমল হলো। আর যদি কষ্ট না হয় আর যদি কষ্ট হয় তাহলে কি প্রথম অক্তে পড়ো তাহলে প্রথম অক্তের হাদিসের প্রতি আমল হয়ে গেল যেমন ধরেন যে মহিলারা বাড়িতে আছে রান্না পাড়া ইত্যাদি কাজে যদি ব্যস্ত থাকে তাহলে তাদের জন্য উত্তম হলো একটু দেরি করে নামাজ করা এশারের সালাত অথবা জি আপনারা যদি কোনো কাজে এরকম থাকেন কোন জায়গায় এমন জায়গা আছে সবাই লোকেরা এক জায়গায় আছে সবাই ব্যস্ত আছে এবং সবারই এখানে কোনো কেউ ঘুমিয়ে পড়বে এমন কোনো সমস্যা নেই সম্ভাবনা নাই তাহলে এই অবস্থায় সবার যেহেতু ইত্তেফাক আছে ইসার সালাত আমরা একটু দেরি করে পড়ি মাফি মুশকিলা তখন এটা কি হবে এটা উত্তম হবে কিন্তু এরকম যদি হয় যে কিছু লোকের সমস্যা আছে তারা কাজকাম করে ক্লান্ত হয়ে আছে ঘুমিয়ে পড়বে তাদের জামাত ছুটে যাবে তারা অথবা যদি তারা ঘুমিয়ে পড়ে তাহলে এক নামাজ পড়তে তাদেরকে জরুরত হয়ে পড়বে তখন এই সমস্ত লোকদের লোকদের দিকে তাকায়া তখন আপনি কি করবেন প্রথম অক্তে নামাজটা পড়ে নেবেন যেমন আল্লাহ নবী সাল্লাহাম কি করেছেন প্রথম অপ্তে নামাজ পড়েছেন ঠিক আছে দুরকমই আমল আছে এখানে অতএব পরিবেশ বুঝে এটাকে দেরি করা যেতে পারে অথবা অগ্রসর করা যেতে পারে ঠিক আছে এবং ওই পরিবেশের উপর ভিত্তি করে তখন আপনার এটা সব এটা এটা উত্তম হবে অথবা ওটা উত্তম হবে যেমন শ্যামের ক্ষেত্রে আছে সফর অবস্থায় যদি কষ্ট হয় তাহলে সিএম ছেড়ে দেওয়া উত্তম আর যদি কষ্ট না হয় তাহলে রাখা উত্তম উভয় অবস্থায় আপনি উত্তমের সুযোগ পাইতেছেন সোহান আল্লাহ কিন্তু কিছু লোক আছে তারা কি করে আপনার সফর হয়ে কষ্ট হলে রোজা রাখে ওরা মনে করে যে মনে হয় সব বেশি হবে ঠিক না সব বেশি হবে না রোজা হয়ে গেল কিন্তু বে এই যে কষ্টটা যে করলো অতিরিক্ত কষ্টকে রোজাটা রাখলো এই হাদিসের খেলাফ কাজ করেছে ঠিক না বেটি হাদিসের খেলাফ করার কারণে তার সব কমে গেল কষ্ট করলো সব কম পেলো এই ফায়দা তাই না হাসারা এই জন্য দেখেন লেখাপড়া করে জেনে শুনে ইবাদত করলে কত ফায়দা ঠিক আছে খালি কষ্ট করলে যে সব বেশি হবে তা কিন্তু না বরং কষ্টের সময় ইবাদত না করলে সব বেশি হবে ইবাদত না করে আপনি সব বেশি পাইতেছেন করলে আহ যেহেতু ইবাদত যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো যে কোনো ইবাদত যেমন জাকাতের বিষয় হ্যাঁ ফরজ হয়ে গেছে সাথে সাথে আপনি আদায় করেন দেরি করেন না হজের বিষয়ে যখন হজ ফরজ হয়ে গেছে সাথে সাথে আপনি হজটা করে নেন এরকম করেন না যে এখনও তো বয়স হয়নি অথবা মেয়েদের বিয়ে দেওয়া হয়নি জায়গা জমি মন্টন করা হয়নি এগুলো আপনি করেন না আল্লাহ নবী ইসাল্লা বলেছেন যে তুমি জানো না তোমার সামনে কি বাধা আসতে পারে যেমন হয়তো তুমি অসুস্থ হয়ে যাবে পরে হজে যেতে পারবে না অথবা তোমার টাকা পয়সা আছে এখন পরে শেষ হয়ে যাবে কোনো কারণে তখন তুমি হজ যেতে পারবে না অতএব তুমি এই হজকে তাড়াতাড়ি করে ফেলো আল্লাহ সুফহানুহ আলা ইয়া নবীদের ইবাদতের বিবরণ দিতে বলেছেন ইন্ন কান খান ইসারি ওন আফির খাইরাত নেক কাজ তারা তাড়াতাড়ি করতেন আর আল্লাহ সুফহানুহ আলা বলেছেন না প্রতিযোগিতা করতে হ্যাঁ সুরা আলেম রানা আছে ওয়াসারি ও তোমরা তাড়াতাড়ি অগ্রসর হও এলা মাগফিরাতে মের রব্বিকুম ওই সমস্ত কাজে যাতে তোমাদের রবের মাগফিরাত আছে এবং কি আছে জান্নাত আছে যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা নেক কাজে তাড়াতাড়ি আসতে বলেছেন আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কি বললেন যে ওই নামাজ ওই আমল বেশি উত্তম যেটা কি করা হয় প্রথম ওয়াক্তে করা হয় যে সালাতটা প্রথম ওয়াক্তে আদায় করা হয় তাহলে এই সালাতকে প্রথম আদায় করলে এই আয়াতের সাথে মিলছে না যেখানে আল্লাহ বলেছেন তাড়াতাড়ি করতে আর আগে নবী সব ধরনের নেক কাজ তাড়াতাড়ি তাড়াতাড়ি করতেন করতেন খুব মানে আল্লাহ ইসাল্লা সাল্লাম এটাও বলেছেন যে মানুষ যদি জানতো যে আগে ভাগে নামাজে আসলে কি সব হতো হবে তাহলে তারা প্রতিযোগিতা করত। ঠিক না এখানে হক আদায় করে দেওয়াটা মূল উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে যে আপনি পরে আদায় করলে তো হক হবে আদায় হবে না কিন্তু আপনি ইবাদত করার ব্যাপারে যে আপনার যে একটা আগ্রহ একটা যে দ্রুততা বা তার প্রতি যে একটা টান এই জিনিসটা পাওয়া গেল না ওই যে সাত শ্রেণীর মানুষকে আর সে আর ছায়া দেওয়া হবে তার মধ্যে এক শ্রেণী কি আছে আই যার অন্তর মসজিদে লটকানো আছে এ কথার অর্থ কি মানে ও মসজিদে লটকানো আছে কিন্তু তারপরে দেরি করছে যাইতে আজান হয়েছে কয় যাচ্ছি যাব এই তো কেবল একামত হইলো আরে এক রাত এক তো হইলো শেষ রাখাতে যা তাসা উদ্দা তো হয়েছে এটা কি মসজিদে লটকানো আছে এর প্রমাণ হবে মসজিদে লটকানো আছে প্রমাণ হবে যখন সে তাড়াতাড়ি গিয়ে হাজির হবে আজানের সাথে সাথে বা আজানের আগে তো এ হাদিসে আমলগুলির মধ্যে সর্বোত্তম আমল হিসাবে সালাদকে প্রথম বলা হয়েছে কোন কোন হাদিসে জেহাদকে উত্তম আমল বলা হয়েছে সর্বোত্তম আমল বলা হয়েছে কোন কোন হাদিসে সাদাকা বা দানকে উত্তম আমল বলা হয়েছে তো কেরাম বলেছেন যে এটা পরিবেশ ভিত্তি ভেদে বা ব্যক্তির উপরে মানে লক্ষ্য রেখে আলান বিশ্বাসরম বলেছেন যে একজন ধনী মানুষ তাকে কথা বলতে গিয়ে তার সামনে বলেছেন যে দান করা উত্তম একজন সুঠাম দেহের বীর বীর বিক্রম একদম শক্তিশালী মানুষ তার ব্যাপারে বলেছেন যে জিহাদ হচ্ছে সর্বোত্তম আমল এভাবে আপনার সালাতের বিষয়ে যে সালাত সংক্রান্ত যত আমল আছে তার মধ্যে সব সর্বোত্তম আমল হচ্ছে কি আপনার প্রথম অক্তে সালাতকে আদায় করা তো এই হচ্ছে কথা এরপরে আরেকটা হাদিস আমরা এখন পড়ছি সেটা হচ্ছে এই জওয়ান আবি মাহাদুরা

আবু মাহাজুরা এই যে ইনি যে যার হাদিস আমরা শুনছি উনি আর তৃতীয় হচ্ছে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবি এই তিনজন মোয়াজেন ছিলেন এদের মধ্যে মশহুর হচ্ছেন বেলাল আর ওই দুইজনের নাম আমরা জানি না ঠিক না বেঠিক এখন তো জানলাম তো নাকি তালেব এলেম আর মানুষ না জানুক সাধারণ মানুষ কিন্তু তালেব এলেম জানতে হবে হ্যাঁ রাসুল সাল্লাহ সাল্লামের নাম কে বলবেন হ্যাঁ আর আবু মাহজুরা আবু মাহজুরা এই তিনজন তো এই হাদিসটা আবু মাহজুরার বয়ানে আছে এবং সেখানে বলা হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ বলেছেন যে নামাজ যে আউয়াল ওয়াক্ত আউয়াল ওয়াক্ত এটা হচ্ছে আল্লাহর রেজামন্দি সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট হম মধ্যবর্তী অর্থ হচ্ছে আল্লাহর রহমত আর শেষ অর্থ হচ্ছে আল্লাহর ক্ষমা তো গুনা করলে তো ক্ষমার কথা আসবে তার মানে যারা দেরিকে নামাজ পড়বে তারা কিছুটা হলে অপরাধী তারপরে নামাজ শেষ করে ফেললে তারকে মাফ করা হবে যাই হোক এই এই বয়ানটা হাদিসটা সনদ জয়ফ এর সনদ কি জয়ফ বরং অনেকে এটাকে জাল বলেছেন মৌজু বলেছেন এই হাদিসে ইয়াকুব ইবনুল ওয়ালিদ আল মাদানি নামে একজন বর্ণনাকারী আছে যার সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বাল বলেছেন এ ছিল বড় মিথ্যুক ছিল এই বর্ণনাকারী বড় মিথ্যুক ছিল ইমাম ইবনে মাইন তাকে মিথ্যাবাদী বলেছেন ইমাম নাসাই তার হাদিসকে বর্জন করেছেন আর ইবনে হেব্বান তার হাদিসকে বানোয়াট হাদিস বলে উল্লেখ করেছেন সুতরাং এই হাদিস আমাদের কিনা এই হাদিস তাকানো কোনো দরকার নাই অনুরূপ আরেকটি বর্ণনা তিরমিজিতে রয়েছে ইবনে থেকে কিন্তু সেখানে মধ্যবর্তী সময়ের কথা উল্লেখ নাই কিন্তু এই হাদিসটাও কি জাইফ বা দুর্বল এরপরের হাদিস

ফজরের পরে মানে ফজর উদিত হওয়ার পরে ফজরের পরে মানে ফজর উদিত হওয়ার পরে কোনো নামাজ পড়া যাবে না দুইটি সেজদা ছাড়া দুইটি সেজদা ছাড়া আর কোনো নামাজ পড়া যাবে না দুইটি সেজদা মানে দুইটা রাকাত আমরা আগে উপরে আসছি তাই না সেজদা অর্থ হচ্ছে কি রাকাত এই হাদিসটি বয়ান করেছেন আখরাজ আল না নাসাই আল খামসা মানে পাঁচজন বর্ণনা করেছেন পাঁচজন কে কে তাড়াতাড়ি বলেন মুস্তাদা আহমদ ইলাসাই চারজন বলতে উদ্দেশ্য হচ্ছে এখানে তিন সুনান এবং মুস্তাদা আহমদ কফি রেওয়য়েতে আব্দুর রাজ্জাক মানে মুসান্নাফ আব্দুর রাজ্জাক ইমাম রাজ্জাক একটা কিতাব লিখেছে তার নাম হচ্ছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক তার মধ্যে এটার একটু ব্যাখ্যা আছে এরকম ফজরের পরে মানে ফজর উদিত হওয়ার পরে ফজরের পরে মানে কি ফজর উদিত হওয়ার পরে ইল্লা রাকা আত ইলফাজরে ফজরের দুই রাকাত সুন্নাত ছাড়া আর কোনো নামাজ পড়া যাবে না ফজরের দুরাকাত সুন্নাত ছাড়া ফজর উদিত হওয়ার পর আর কোনো নামাজ পড়া যাবে না অনেক লোক আছে মসজিদে যায় কি করে রাকাত তাহিয়াতুল মসজিদ তারপরে রাকাত তাহিয়াতুল ওজু তারপরে সুন্নাত পড়ে কিছু লোক আছে এমনি নফল পড়তে থাকে এগুলি সম্পূর্ণ কি যায়জ সুন্নতের খেলাফ নামাজ এগুলা ফজর উদিত হওয়ার পরে শুধু কি করবেন শূন্য আদায় করবেন আর কিছু পড়া যাবে না বরং এক্ষেত্রে এটাকে নিষেধ বলা হয়েছে বরং হারাম বলা হয়েছে অনেকে এটা হারাম তিরমিজি বলেছেন যে এটা এজমা যে ফজর উদিত হওয়ার পরে দুই পর শূন্য ছাড়া কোন নামাজ পড়া চলবে না কিন্তু ফজরের ফজর উদিত হওয়ার পরে আজান যদি দেরি করে করে পড়ে দেরি করে দেয় তাহলে কি আপনি বলবেন যে আজান হয়নি তাই ফজর হয়নি তাই না এখানে উদ্দেশ্য কি ফজর উদিত হওয়ার পরে অসুবিধা নেই জি 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 কেউ কেউ গাফলতি করে দেরি করে পাঁচ সাত মিনিট দশ মিনিট দেরি করলো তাই না তো এরকম দেরি করলে ওটা হবে না ফজর বলতে হবে আমাদেরকে হাদিসের ভাষায় কথা বলতে হবে সেটা কি ঘড়ি ঘন্টা না বরং বলতে হবে ফজর উদিত হওয়ার পরে ফজর উদিত হওয়ার আগে যে কোনো নামাজ নামাজ ইত্যাদি পড়বেন আর নফল নামাজ পড়বেন আর ফজের উদিত হওয়ার পরে মাত্র দুই রাকাত শুধু সুন্নত পড়বেন এখন যদি এরকম হয় ফজের উদিত হওয়ার পরে আপনার মনে পড়ল যে এসা সালাত ছুটে গেছে তখন কি করবেন তখন এটা পড়া যাবে যেহেতু এটা আর কোনো টাইম নাই টাইম হলো তখনই যখন মনে পড়েছে ঠিক আছে এটা তখন ওটা একটা আলাদা বিষয় আর কি বেশ অমিসলি আ কত্নে আমর আস রাজ অনুরূপ অনুরূপভাবে দ্বার এই হাদিসটা এভাবে বর্ণিত হয়েছে কিন্তু এটা বর্ণনা করেছেন কে আমর আস রাজি আল্লাহ তালা আনহ এখানে আর কথা বলা যেতে পারে ইতিপূর্বে আমরা নফল নামাজ পাঁচটা সময় পেয়েছি যে সময় নফল নামাজ পড়া যাবে না ঠিক না এটা এটা এরকম হলো না যে আরেকটা সময় এটা ষষ্ঠ সময় যেখানে ফজরের দূরেকা ছাড়া আর কোনো নফল নামাজ পড়া যাবে না এটা বলা যেতে পারে না দিলে নিষিদ্ধ সময় নফল নামাজ পড়া নিষিদ্ধ সময় ছয়টা ছয় নম্বর যে সময়টা সেখানে ফজরের দূরেখা ছাড়া আর কোনো নামাজ পড়া যাবে না ফজরে দু রেখাত ছাড়া আর অন্য কোন নফল পড়া যাবে না ঠিক আছে তাহলে এটা ছয় নম্বর বলতে পারি আমরা ছয় নম্বর নিষিদ্ধ সময় হ্যাঁ বারকাত আমার নফল বলতেছি রে পাগলা আমাদের বলতেছি যে নফল নামাজের নিষিদ্ধ সময় ছয়টি তার মধ্যে ছয় নম্বর সময়টা হলো ফজরের দূরে ব্যতীত আর কোন নফল না পড়া ফজর দূরে ওটাও তো নফল নাকি নফল আর শূন্যতার মধ্যে কি পার্থক্য তেমন কোনো পার্থক্য নাই হুকুমের দিক থেকে সবই নফল ঠিক আছে গুরুত্বের দিক থেকে একটু কম বেশি যার কারণে এটাকে সুনাদ বলা হয় সুননাতে মোয়াক্কাদা সুননাতে জায়দা অতিরিক্ত সুনাদ কিন্তু নফল শব্দের অর্থ কি অতিরিক্ত মানে ফরজের অতিরিক্ত সব ব্যাপক একটা নাম হলো কি এগুলোর নাম হচ্ছে নফল নামাজ নফল নামাজ রসদালামে এই নামাজগুলি দয়া করে আমাদেরকে দিয়েছেন কি কারণে দিয়েছেন বলেন তো এই নামাজের মাধ্যমে ফরজ নামাজের ঘাটতি পুরা করা হবে হ্যাঁ এই নামাজগুলোর মাধ্যমে আল্লাহ আল্লাহ তালা বলবেন যে আমার বান্দার নামাজের দিকে তাকাও নামাজের হিসাব নাও হিসাব নেওয়ার সময় যে নামাজের ঘাটতি থাকে তো আল্লাহ বলবেন যে দেখো তার কোনো অন্য নামাজ আছে কিনা আল্লাহ একবার তখন এই নামাজগুলোর মাধ্যমে এই সুন্নাত নফল এই নামাজগুলোর মাধ্যমে ফরজের ঘাটতি পুরা করা হবে এই ওই ব্যক্তি বেশি সৌভাগ্যবান যার আমল নামায় সেজদা বেশি আছে আচ্ছা একটু পরে এই হাজি শেষ করি তারপর অন্য একটা কথা আসছি নফল নজর ক্ষেত্রে ওয়ান উম্মে সালামত রাজি আল্লাহ আনহা কালাত সাল্লা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল আসরা সুম্মা দাখালা বাইতি ফাসল্লা রাকা ফাসা আল তুহু ফকালা সুগিল তু আন রাকা আতাইনি বা আদা জুহুরি ফাসল্লাই তুহুমাল আন ফকুলতো নাকদি হামা ইজা ফাতানা কাল আলা আখরাজ আহমদ ইমাম আহমেদ বিন হাম্বালি হাদিসে বয়ান করেছেন এবং উম্মে সালমা থেকে যে তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লা আলিয়া সাল্লাম আসরের পড়ার পরে আমার ঘরে প্রবেশ করলেন সাল্লাহ মানে সালাত আদায় করলেন রাসুল সাল্লাম কি আল আসর আসর সালাদ সুম্মা দা খালা অতপর প্রবেশ করলেন বাইতি মানে আমার ঘরে ফাসল্লা রাকাতেইনি এরপরে তিনি দুরেকা সালাত আদায় করলেন ফাসাল তুহু এই দুরেকাত সালাদ সম্পর্কে আমি তাকে প্রশ্ন করলাম ফকলা তিনি বললেন সুগিল তো আন রাকতাই নে বা দা জোহরে ফাসল্লাই আন সুগিল তো মানে আমি ব্যস্ত হয়ে গেছিলাম এই দুরেকাত নামাজ পড়া থেকে তার মানে এই দুরেকাত নামাজ পড়ার সময় পাইনি অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তো এখন আমি সেই দুরেকা সালাদ আদায় করলাম জোহরের দুরেকা সুন সুন্নাত সালাদ আদায় করতে না পেরে ব্যস্ত হয়ে গেছিলাম অতএব ওই দুরেকা সালাদ ছুটে গেছিলো ওটা এখন আমি আদায় করলাম তখন উমেস সালমা বলছেন যে আফানাক জি হিমা ইজা ফাতানা আমাদের যদি এই সালাদ ছুটে যায় তাহলে কি আমরা এটা কাজ আদায় করব তিনি বললেন যে লা তোমরা এরকম কাজা আদায় করো না আখরাজাহু আহমদ ইমাম আহমদ বর্ণনা করেছেন এ আব্দুল কায়েস নামক গোত্রের কিছু লোক এসেছিল এবং অন্য রেবায় এসেছে যে তিনি সম্পদ বন্টন করার উদ্দেশ্যে কারণে তার এটা দেরি হয়ে ছুটে গেছিল যার কারণে তিনি এটা আদায় করেছেন তো এই হাদিসটা সম্পর্কে অনেকে বলেছেন যে আয় সালমা জিব কথাটা যে আফানাক হিমা ইজা ফাতানা যদি এই নামাজ আমাদের ছুটে যায় আমরা কি কাজ আদায় করবো এই কথাটা অনেকে ইমাম হাফিজ ইমিন হাজার তারপরে আরও ইমাম শাহকানি এটা বলেছেন যে এটা কি দুর্বল মানে এটুকু হাদিসের অংশ না আর কি মানে সহি না সঠিক না হ্যাঁ তো এর আগে আমরা আয়েশার হাদিস পাইছি এর আগে জালাল নবী সাল্লাই সাল্লাম ওই নামাজ পড়েছেন তো এটা অনেকে বলেছেন যে এরকম যদি কারো ছুটে যায় হ্যাঁ তাহলে সে এরকম কাজ আদায় করতে পারে তো এই হাদিসটা যদি এটা সহি সহি হয়ে যায় এই কথাটুকু যে উমের সালমার এই কথাটুকু যে আমরা কি কাদের করবো কি করবো না তখন এটা যদি সহি হয় তাহলে তো রসুল সাল্লাহ সাল্লামের এটা খাস হয়ে গেল যেমন যে সমে বিশাল মানে লাগাতার রোজা রাখার বিষয়ে যেমন খাস চায়ের অধিক বিবাহ করা জন্য খাস এরকম জোহরের সুন্নাত আসরের পরে কাজ আদায় করাটা কি তার জন্য খাস এটা সকলের জন্য নয় কিন্তু যদি এটা এই বর্ণনাটা জয়ী হয় তাহলে এটা অন্যরাও করতে পারে যেহেতু রসদ সাল্লাহ সাল্লাম পড়েছেন কারণ আমরা এটা ইতিপূর্বে পড়েছি যে যে সময়গুলো নফল নামাজ পড়া নিষেধ তার মধ্যে একটা কি আসরের পর থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত অথচ করছেন সুনদ নামাজ পড়তেছেন উনি নিজের কথার খেলাফ কাজ করতেছেন তো এটা জবাব হলো এই এই জন্যে যে তার এই দুই নামাজ ছুটে গেছিল তাই তিনি পড়ছেন অথবা এটা তার জন্য খাস এটা সকলের জন্য নয় সকলের জন্য নয় তো এ হলো কথা আর ইতিপূর্বে আমরা আয়েশা হাদিস পড়েছি যে হাদিসে এই কথায় বলা হয়েছে এই হাদিসটা ওই ওই জায়গাতে দিতে দিলে বেশি ভালো হতো তাই না এই হাদিসে যদি ওই আয়েশা হাদিসের পরে পরে দেওয়া হতো তাহলে বেশি উত্তম হতো জি তো এই হচ্ছে সময়ের সালাতের সময় নির্ধারণী হাদিসগুলোর বিবরণ এরপরে আমরা আগামী দিন থেকে আজান অধ্যায় শুরু করব আজান না বাকি নেই